আছে। আসসালামু আলাইকুম সুধী দর্শক ও প্রিয় খামারি ভাইরা। আজকে আমরা আবার এসেছি গাজীপুরের আমাদের আরএস প্রজেক্টে শিং মাছের আপডেট। হ্যাঁ বন্ধুরা, শিং মাছের আপডেট দেখানোর জন্য আমরা এসেছিলাম আর মাসখানেক আগে মানে পোনা ছাড়ার 15 দিন পর। তো টোটাল সব মিলে বয়স আজকে দেড় মাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছের গ্রোথ দেখানোর জন্য আমরা ট্যাঙ্কের পানি একদম কমিয়ে ফেলেছি। তো দর্শক চলুন আমরা সরাসরি আপনাদেরকে শিং মাছের গ্রোথগুলো দেখিয়ে দিচ্ছি। পানি একদম কমিয়ে ফেলা হয়েছে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। আপনারা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ মাছের সাইজ অনেক বড় হয়ে গেছে। কিছু কিছু মাছ আছে একদম পোনার সাইজের, যেটা সপ্তাহ 10 ভাগ বলা চলে। এটা ইনব্রিডিংয়ের যে পোনাগুলো থাকে, যেগুলো ইনব্রিডিং হয়ে যায়, ইনব্রিডিংয়ের পোনাগুলো আমরা দেখতে পাচ্ছি এখনও খুব ছোট। আর এর ছাড়া যেগুলো মাঝারি সাইজ আছে ওগুলো পুরুষ মাছ। আর যেহেতু এখন প্রজনন মৌসুম, বেশিরভাগ স্ত্রী মাছ পেটে ডিম চলে এসছে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর দেখতে পাচ্ছেন বেশিরভাগ মাছের সাইজ অনেক অনেক বড় আমাদের সময়ের তুলনায়। আমাদের এই ব্যাগের বয়স দেড় মাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো, টোটাল প্রোগ্রেস ভালো বলা চলে। এবার উড়াইতে পারেন ওই দিক দিয়ে, ওই যে ওই যে জ্বর আর ওই জায়গা থেকে একদম খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। খুব খেলতে দেখবেন এখানে বেশিরভাগ মাছের সাইজ, বেশিরভাগ বছর খেলতে দেখেন বেশিরভাগ মাছের সাইজ অনেক বড় হয়ে গিয়েছে। এটা মাত্র দেড় মাসের প্রোগ্রেস দর্শক। মিডিয়াম দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বড় সাইজের মাছগুলোর একটি এখানে একটু দেখাচ্ছি। যাক ধরা যাচ্ছে না, এই এই মাছটির পেট ভর্তি ডিম দর্শক দেখতে পাচ্ছেন। আর দেড় মাসে একটা শিং মাছের সাইজ, একদম বাজারে যে ছোটো সাইজের শিং মাছ যেগুলো খাওয়ার জন্য পাওয়া যায় ঠিক সেই সাইজ চলে এসেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এর চেয়েও বড়ো শিং মাছ এখানে অনেক আছে, ধরা যাচ্ছে না। এটাকে ধরা গেল, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে শিং মাছের সাইজ। তো এখানে আনুমানিক এটা 8 ইঞ্চি মতো হয়ে গেছে আর কি, 8 ইঞ্চি হবে না, না 8 ইঞ্চি হবে না, 7 ইঞ্চি পরিমাণ হতে পারে। একটা টাইলস হলো 12 ইঞ্চি টাইলসের, হ্যাঁ 7 ইঞ্চি মতো হবে। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য হাউজের পানি খুব বেশি কমিয়ে ফেলা হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো শিং মাছকে। এবং আমি বারবার বলছি, আবার খেয়াল করে দেখবেন মাছের গ্রোথ। মূলত আরএসএ বা হাউজে মাছ পালনের ক্ষেত্রে যে জিনিসটা, বা শুধু হাউজ বলেন কেন, কমার্শিয়াল যে কোনো ফিশ ফার্মিংয়ের ক্ষেত্রে, যে কোনো লাইফ স্টক ফার্মিংয়ের ক্ষেত্রে আমরা তার কাছ থেকে প্রোডাকশন চাই। আর মাছের ক্ষেত্রে মূল জিনিসটা হচ্ছে মাছের ওয়েট। আপনারা দেখতে পাচ্ছেন গ্রোথ এবং ওয়েট আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে, আগামী এপিসোডে আপনাদেরকে অবশ্যই মাছের গ্রোথ এবং ওয়েট স্কেলে ওয়েট করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। দর্শক ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।